ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া দায়িত্বে থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর না করার বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে। সকালে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি, তিনি যদি সাংবাদিকদের সাথে কথা বলেন তাহলে পরে হয় তিনি পদত্যাগ করে তার কথা বলা উচিত, অথবা মাননীয় অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে কথা বলা উচিত। তিনি ডিএজি থেকে সেইটা করেন, তিনি তো শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমাকে ব্যবস্থা নেওয়া হবে, আমি এটা দেখব।